হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন, তো আজ আমরা তিন পদের ভর্তা বানাবো। তো আমি এই তিন পদের ভর্তা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আর এখানে মামি, তার বাড়ি আসলে ফেনীতে, নোয়াখালী ফেনীতে, সে ফেনীতে কীভাবে শুটকি ভর্তা বানায়, তো আমি সেই ভর্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আর এর সাথে আমিও যে দুটো ভর্তা বানাবো সে দুটো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকুন। আর এদিকে দেখতে পাচ্ছেন মরিচ, শুকনো মরিচ। আর আপনাদের যে ভর্তা দুটো কথা বলেছিলাম তার ভিতরে একটা হচ্ছে শুকনো মরিচের ভর্তা। আমার এর জন্য একটু বেশি পরিমাণের মরিচ প্রয়োজন, তো আমি এখানে বেশি করে মরিচ নিয়ে নিয়েছি। তো এই মরিচগুলো আমি সিদ্ধ করে নিব, তার জন্য আমি চুলায় একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। এটা ফুটে গেলে মরিচগুলো ঢেলে দিয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিয়ে আমি ঝরিয়ে নেব। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছে মামি শুটকি মাছের জন্য, আর এখানে ঝাল নিয়েছে, সে এখানে রসুন আর কি দিবে না, তো এগুলোকে বেটে নিবে সে। আর আপনাদের যতটুকু ঝালের প্রয়োজন পরিমাণ মতন, আপনারা যে যতটুকু খেতে চান ঝাল, আপনাদের পরিমাণ মতন আপনারা নিতে পারেন। আর এদিকে আমার মরিচগুলো আসলে সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে এখন পানিটা ঝরিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি মরিচটার পানিগুলো ঝরিয়ে নিয়েছি, তো এভাবে এটা আমি রেখে দিব, পানিটা ঝরে যাবে আর একটু ঠান্ডা হবে তারপর। আর এই মরিচের জন্য আমি এখানে মাঝারি সাইজে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি আর 1টা বড় সাইজে রসুন নিয়েছি। এরপর আমি এগুলোকে ভ্যালেন্ডারে সব কিছু একত্রে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন যেগুলো কেটে নিয়েছিলাম আর মরিচগুলো, তো এর ভিতরে আমি দিয়ে দেবো একটু সামান্য পানি, কারণ এটা ভ্যালেন্ডার করার জন্য আমার একটু পানির প্রয়োজন হবে, না হলে তো এটা ভ্যালেন্ডার হবে না। এর জন্য আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভ্যালেন্ডার করে নিব। তো আমার এটা ভ্যালেন্ডার করা হয়ে গেছে, এই দেখুন একদম মিহিভাবে করা হয়ে গেছে। এখন আমি এটা তেলে ভেজে নিব। তো এইটা করার আগে আমি কিছুটা শিম সেদ্ধ করে নিব। এর জন্য আমি একটা হাঁড়িতে পানি দিয়ে, আর যতটুকু পরিমাণ আমার শিম ভর্তা লাগবে ততটুকু শিম দিয়ে আমি এটাকে এখন পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এর ফাঁকে এটা সেদ্ধ হতে থাকবে, আর এদিকে আমি এটা মরিচ যে ভর্তাটা আর কি ভ্যালেন্ডার করেছি, মরিচটা ওটা ভর্তাটারও রেডি করে নিব। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। যদি আপনারা চান যে সর্ষের তেল শুধু দিবেন না, তাহলে আপনারা সয়াবিন তেল এবং সর্ষের তেল মিশিয়ে এটা করতে পারবেন। তো আমি এখানে এটা দিয়ে ঢেলে দিচ্ছি। আর আপনাদের এই ভর্তাটা কিন্তু মানে ভাজতে গেলে বা একটু ই করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তো আমি এটা তেলের উপর একটু কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এটা আমার একটু শুকিয়ে আসবে, যখন মানে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ওই যে ভ্যালেন্ডারটা ছিল ওটা একটু ধুয়ে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে তো বাকিটা আমি কষিয়ে নেব। তো এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। আর যখন আপনারা এটা ভাজতে থাকবেন তখন একটু সাবধানে থাকবেন, কেননা এটা যখন ফোটে দেখা যাচ্ছে যে গায়ে ছিটে আসতে পারে, তো খুব সাবধানে একটু দূরে বসে একটু নাড়াচাড়া করতে থাকবেন। দেখলেন আমি ওই ভ্যালেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, আর এটা যখন পানিটা টেনে যাবে বা একদম শুকিয়ে যাবে তখন কিন্তু আর এটা ফুটবে না। তো এই পর্যায়ে আপনারা একটু সাবধানে থাকবেন। এই যে দেখেন আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে শুকনো মরিচের ভর্তাটা। তো আমি এখন এই পর্যায়ে এটাকে একটা ফ্রিজে উঠিয়ে নেব বা একটা বাটিতে উঠিয়ে নেব, তো আমি আর ভাজবো না এটাকে। তো এখন এটা আসলে কালারটা অত সুন্দর লাগতেছিল না, বাটিতে যখন উঠাবো তখন অনেকটা সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে। আর যারা বেশি ঝাল পছন্দ করেন, ঝাল ভর্তা বা ঝাল খেতে যারা বেশি পছন্দ করেন, তারা সত্যি একদিন এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, আসলেই অনেক অনেক ভালো লাগে। তো আমার ভর্তাটা তো এখন কমপ্লিট। আর এদিকে আমি যে শিমগুলো সিদ্ধ দিয়েছিলাম সেগুলোকে আমি এখন তুলে নিচ্ছি, কেন আমার সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে, ছেঁকে নেব এগুলো। তো ছেঁকে নেয়ে পরে আমি ঠান্ডা হওয়ার পর বাকি কাজগুলো করব।
আর এদিকে যে মামি যে বাটাবাটি করছিল সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এগুলো হচ্ছে ধনে পাতা বাটা। তো মামি এখন এক এক করে সব কিছু এটার সাথে মিলাবে। এটা ধনে পাতা বেটে নিল, আর এটা হলো শুটকি মাছ বাটা, আর এটা হচ্ছে আদা বাটা পেঁয়াজ, মানে পেঁয়াজটাকে সে বেশি মিহি করেনি, হালকা বাটা দিয়েছে। আর এদিকে হচ্ছে শুকনো মরিচ, তো যে শুকনো মরিচগুলো বাড়তে দেখেছেন সেগুলো, সে সব কিছু একত্রে সে এটাকে এখন মাখিয়ে নেবে। আর এদিকে স্বাদ মতো লবণ দিবেন, আপনারা যে যতটুকু লবণ পছন্দ করেন এদের পরিমাণ মতন আপনারা লবণ দিয়ে নেবেন। তো দেখতে পারলেন মামিদের নোয়াখালীর আর কি ফেনির শুটকি মাছ ভর্তা কীভাবে তারা তৈরি করে বা বানায়। এখন এই ভর্তাটা মাখা কমপ্লিট হয়ে গেলে আমরা বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মামিদের ফেনির যে ভর্তাটা শুটকি মাছের সেটা রেডি, তার সাথে আমার সে মরিচ ভর্তাটা সেটাও রেডি। এখন আমি সিম ভর্তাটা রেডি করতে যাব। তো এর জন্য আমি একটা ফ্রাই প্যানে কাঁচামরিচ নিয়ে নিলাম, 6টা কাঁচামরিচ নিয়ে একটু আমি তেলে নিব। আমার এটা টালা হয়ে গেছে কমপ্লিট, এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর এদিকে যে আমি সিমগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, তো আমি সিমগুলোর আঁশগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এইগুলোকে ব্লেন্ডার করব, শুধু সিমটাই ব্লেন্ডার করব, অন্য আর কিছু না। তো এই যে আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিছি, এখন এটাকে আমি সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিব। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সরষের তেল নিয়ে নিলাম, এই সরষের তেলের ভিতরে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে 6-7টা রসুন কুচি আর ছোটো মাপের 2-3টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এটাকে আমি সেই সরষের তেলের ভিতরে একটু ভেজে নিব। এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটার ভিতরে সেই সিমের পেস্টটা ঢেলে দেব। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পর আমি সিমটা পেস্টটা ঢেলে দিলাম। আর আমি যে এটার ভিতরে ব্লেন্ডার করেছিলাম ওই ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম হালকা। এটা যখন এভাবে শুকিয়ে আসবে কষাতে কষাতে, তখন এর ভিতরে আমি হালকা একটু শুকনো মরিচ একটু হাত দিয়ে ডোলে ভেঙে নিয়েছি। তো তখন ওটা ভেঙে দেওয়ার পর, নাড়াচাড়া করার পর যখন এটা আমার উঠানোর সময় হয়ে যাবে, তো তখন আমি একটু কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা আমার উঠানোর এখন সময় হয়ে আসছে, তো এর জন্য আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। এটা আমার এখন একদম কমপ্লিট, আমি এটাকে তুলে ফেলবো এখন, এটা বাটিতে নিব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সিম ভর্তা। তো আপনারা এভাবেও সিম ভর্তাটা ট্রাই করে দেখবেন, আসলে খুবই মজা লাগে খেতে। আসলে আমি অত বড় রাঁধুনি না, তো আমি যতটুকু জানি বা পারি তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমার এই ভর্তার রেসিপিটিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি ভিডিওটি বড় করতে চাই না, তো এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি। তো আজ এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।